কোন নদী নয় এটা হচ্ছে বেহালার খেজুরি বাগান এলাকাতে একটা নৌকা তৈরি হয়েছে আর এই নৌকার মাধ্যমে লোকজন খাবার নিয়ে যাচ্ছে একটা বাড়ি থেকে অন্য বাড়ির দিকে ওরা যাচ্ছে এখানে বিদ্যুৎ নেই আর চার দিন ধরে এখানে জল জমে আছে আজকে এটা চতুর্দিন লোকজন এর সমস্যা হচ্ছে আর তারা আশা করছে যে এখানে আস্তে করে জলটা কমে যাবে ক্যামেরা পার্সন শ্যামসুন্দর ঘোষের সঙ্গে প্রেমা রাজরাম কলকাতা আজ বাংলা নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় কলকাতা আছে কলকাতাতেই সারা দক্ষিণবঙ্গ ভাসছে নদীয়া থেকে মুর্শিদাবাদ বাঁকুড়া বীরভূম মধ্যবঙ্গ সেখানেও জল সামান্য বৃষ্টিতে জল জমে যাচ্ছে বিভিন্ন সংবাদ আমাদের দপ্তরে এসে পৌঁছচ্ছে হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরনা উত্তর চব্বিশ কলকাতায় কোথাও বাদ নেই সামান্য বৃষ্টিতে ভেসে যাচ্ছে বাংলা তাহলে আমাদের প্রশ্ন ডেভেলপমেন্টটা কিভাবে হয়েছে উন্নয়নটা কোথায় হয়েছে উন্নয়নের টাকাটা কোথায় গেছে শ্রমিক লাহরি বাম নেতা তিনি বলেছেন সুন্দরবন থেকে কলকাতা সামান্য বৃষ্টিতেই এখন ভেসে যাচ্ছে এটা বন্ধ হওয়া সম্ভব যদি কাঠমারি বন্ধ হয় আসলে যে টাকাটা যেখানে খরচ হওয়া দরকার সে টাকাটার থেকে লুট হয়ে যাচ্ছে সেটাই ইঙ্গিত দিয়েছেন শ্রমিক লাইরি কিন্তু আমাদের প্রশ্ন শুধুমাত্র কলকাতা শহরটা এভাবে ভাসবে কেন এই মুহূর্তে আজকে আপনাদের নতুন বাংলায় দেখাবো বেহালার একটি দৃশ্য যেখানে শিল্পমন্ত্রী হেভিওয়েট মন্ত্রী নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের মানুষ পার্থ চট্টোপাধ্যায় তিনি যেখানকার বিধায়ক এবং রত্না চট্টোপাধ্যায় প্রাক্তন মহানগরিক শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায় যে বেহালার এমএলএ বিধায়ক হয়েছেন সেই বেহালাকে কিভাবে রেখেছেন বাংলার মানুষ দেখুন কলকাতা ডেভেলপমেন্ট নিয়ে অনেক বড় বড় কথা বলেন না বিশ্বব্যাংকের কোটি কোটি টাকা ড্রেনেজ সিস্টেমটা ডেভেলপমেন্ট হলো কী করে রাস্তা উঁচু করলেই কি ডেভেলপমেন্ট নিকাশি ব্যবস্থা যদি পর্যাপ্ত না করা যায় কিছুদিন আগে মহানগরিক কলকাতা পুরো কর্পোরেশনের যিনি প্রশাসক মণ্ডলী প্রধান ববি হাকিম কলকাতার মানুষকে শুনিয়েছিলেন গঙ্গার জল নেমে গেলে কলকাতার জল নেমে যাবে তো গঙ্গার জল নেমে গেলে কলকাতার জল যদি নেমে যায় তাহলে আপনারা কি করলেন বিশ্বব্যাংকের কোটি কোটি টাকা মাটির তলায় যে পুতলেন আন্ডারগ্রাউন্ড সোয়ারেজ সিস্টেম ঠিক করতে যদি নিকাশি ব্যবস্থাটা ঠিক না হয় তাহলে বিশ্বব্যাংকের কোটি কোটি টাকা কোথায় গেল কোন ফান্ডে গেল বাংলার মানুষ কলকাতার মানুষকে জবাব দেবেন না আজকে এই মুহূর্তে আপনাদের নতুন বাংলায় দেখাবো কলকাতার মানুষও ভালো নেই গ্রাম বাংলা মফসলের মানুষও যেমন ভালো নেই এই লকডাউনের মধ্যে রুটি রোজগারহীন ঠিক সেই সময়ে দাঁড়িয়ে একদম পশ কলকাতা দক্ষিণ কলকাতার বেহালা অঞ্চলের মানুষ কীভাবে জীবনযাপন করছেন আপনারা দেখুন সেখানে নৌকা তৈরি হয়েছে নৌকাতে করে পর্যন্ত মানুষ যাওয়া আসা করছেন এই দৃশ্যটা আস্তাক বাংলা তুলে টেনে নিয়ে এসছে যে দৃশ্য কিন্তু এবিপি আনন্দের হাতে গেছে চব্বিশ ঘন্টার হাতে গেছে কিন্তু তারা দেখাবেন না তার কারণ মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কষ্ট পাবেন ফলে স্বাভাবিকভাবে তারা দেখাবেন না কিন্তু সদ্যজাত চ্যানেল আজ তাক বাংলা তারা কিন্তু সমস্য সমস্ত দৃশ্য ক্যামেরাবন্দি করে বাংলার মানুষকে দেখিয়েছেন আমাদের মনে হয়েছে আজকে নতুন বাংলার দর্শকদের দেখা দরকার একদম কলকাতা কর্পোরেশনের অধীন অঞ্চলে কিভাবে মানুষ জীবন জীবনযাপন করছে এখনো এই সময় বুধবার রাতে ভারী বৃষ্টি হওয়ার পর আজকে আমরা দেখতে পাচ্ছি তিন দিন পরেও এখানে খেজুর বাগান যেটা বেহালা এলাকাতে আছে এখানেও এখনো জল জমে আছে আমরা যদি এখানে দেখি একটা বাড়ির ভিতরে যদি যাই এখানে জল জমে আছে আর এখানে ভিতরে যদি কেউ যায় আমরা দেখতে পারবো যে জিনিসপত্র পত্র এখানে নষ্ট হয়ে গেছে আর এখানে থাকার খুবই অসুবিধা হচ্ছে এখানে বিদ্যুৎ নেই শুধু এই বাড়িতে নয় কিন্তু বিভিন্ন এলাকাতে যদি এই খেজুর বাগানের বিভিন্ন বাড়িতে আমরা দেখতে পাচ্ছি এই এলাকাতে জল নেই বিদ্যুৎ নেই আর শুধু এই এলাকার নয় বিভিন্ন এলাকা বেহালাতে ওখানে আমরা শুনতে পাচ্ছি যে কোনো বিদ্যুৎ নেই যদি আপনি বলতে পারেন এটা আপনার বাড়ি আপনার কি সমস্যা হচ্ছে আমার সমস্যা হচ্ছে যে ঘরে জল ভর্তি দুটো ঘরে জল ভর্তি থাকতে পারছে খাওয়া দাওয়া কষ্ট তো খাওয়ার জন্য আপনি কি করছেন তো রাত্রিবেলার খাবার উনি পাচ্ছেন ক্লাবের থেকে ক্লাব ক্লাবের তরফ থেকে তারা ওখানে রান্না করছে তারপরে যাদের বাড়িতে খাবার নেই তারা খাবার বানাতে পাচ্ছে না তাদের জন্য খাবারের ব্যবস্থা হচ্ছে যদি আপনি বলতে পারেন যে আপনার এলাকাতে তিন দিন ধরে এখানে জল জমে আছে আপনার কি সমস্যা আছে আর লোকজনের কি সমস্যা আছে মেন ব্যাপার হচ্ছে আপনি তো এই টালির বাড়িটা দেখলেন জল ঢুকে আছে আমাদের এই বাড়িটা ছবিটা তুলুন এই বাড়িটার ভেতরে হাঁটু জল ঢুকে আছে এই এই তিনতলা বাড়িটার ভেতরে একাটু জল ঢুকে আছে ঠিক আছে জলটা ঢুকে থাকুক আমাদের প্রবলেম তেমন না জলটা বেরোবে আমরা সেটা নিয়ে কাউন্সিলের সাথে কথা বলেছি হবে মেন ব্যাপার হচ্ছে কি আমাদের পুরনো দীর্ঘদিনের পুরনো বাড়ি এর পুরো পুরনো এলাকা পুরোনো এলাকা হওয়ার ফলে কি হয়েছে আমাদের যেভাবে বাড়িঘর মিটার ঘর করা হয়েছিল সেভাবে করা হয়েছে এবার কী হয়েছে এসব রাস্তাঘাট হওয়ার পরে সমস্ত রাস্তা উঁচু হয়ে গেছে উঁচু হয়ে গিয়ে কী হচ্ছে সমস্ত মিটার ঘরগুলো ডি ডাউন হয়ে গেছে ডাউন হয়ে গিয়ে মিটার ঘরের ভেতরে জল ঢুকে গিয়ে শর্ট সার্কিট হয়ে আজকে চার দিন ধরে এখানে লাইন নেই এর বাড়ি একটা বেড শুরু হয়ে গেছে এর বাড়ির বাচ্চাটা হচ্ছে চিরজীবনী কাউন্সিলার সবাই এর বাড়ির মেয়েটাকে হেল্প করে কারণ এই একটা জন্ম থেকে বিকলাঙ্গ এর বাড়ির মেয়েটার এই চার দিন কারেন্ট না থাকার ফলে এর বাড়ির মেয়েটার বেটসুল হয়ে গেছে আমার বাড়িতে বৃদ্ধ মা এই বা ওই বাড়িতে গিয়ে দেখুন অন্ধ মা বাবা বলে রয়েছে বা বাবাটার চোখ একটা খারাপ হয়ে গেছে মা তার মিটার ঘর তো আরও খারাপ অবস্থা এর অবস্থা দেখুন কি অবস্থা আজকে কি অবস্থা রয়েছে এখান থেকে কাউন্সিলাররা যাও এইসব পাড়া ছেলেরা মিলে খাবার আনছে বলে রাত দুবার দুটো খেতে পাচ্ছে কিন্তু কারেন্টটা না হলে তো অসুস্থ হয়ে গেলে নিয়ে যাবো কী করে